বেলি হোক কিংবা জুঁই ফুল, পুরো গ্রীষ্মকাল জুড়ে বেশি ফুল পাওয়ার পাশাপাশি গাছের গ্রোথ ঠিক রাখতে কীভাবে যত্ন পরিচর্যা নেবেন সেরকম চারটি গুরুত্বপূর্ণ টিপস নিয়েই আজকের ভিডিও। গ্রীষ্মকালীন বেশ কিছু জনপ্রিয় ফুলের মধ্যে বেল ও জুঁইকে ধরা যায়। ছোট হোক কিংবা বড় গাছ, ছোট গাছ বলতে 6 মাস বা 1 বছরের নিচের গাছ এবং বড় গাছ বলতে 2 বা 5 বছরের অধিক কোনো গাছ, টবে থাকুক কিংবা এরকম ধরনের গ্রো ব্যাগে, এই দুই ধরনের গাছের ক্ষেত্রে এখন যে চারটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনি অ্যাপ্লাই করতে পারেন, তাহলে এই এপ্রিল মাসের শেষ থেকে টানা 7-8 মাস অর্থাৎ বেস্ট ব্লুমিং টাইম বর্ষাকাল এবং তার পরবর্তী পর্যায়ে অর্থাৎ নভেম্বরের শেষ পর্যন্ত আপনি টানা ফুল পেতে পারেন। টিপস নম্বর 1, ফেব্রুয়ারির শেষ বা অনেকেই মার্চের প্রথমের দিক থেকে প্রুনিং করেছি, ঠিক এরকমভাবে পুরনো যে ডালগুলো ছিল সেখান থেকে প্রুনিং করার পরপরই এভাবে নতুন পাতা বেরিয়েছে এবং সেখানে ফুল আসতে শুরু হয়েছে। প্রায় সারা বছরই কম বেশি আমরা এই বেলি হোক কিংবা জুঁই ফুল গাছে প্রুনিং করতে থাকব। যত বেশি আমরা প্রুনিং করব এবং তত নতুন নতুন ডাল বেরাতে শুরু হবে এবং সেই ডালে কন্টিনিউয়াসলি এভাবে ফুল পেতে থাকব। কিন্তু এই ফুলগুলি ফোটা শেষ হওয়ার পর আবারও যখনই এরকম ধরনের ফুটে যাওয়া ফুল বা তার কোনো অংশ থাকবে সেটিকে আমরা ঠিক তার নিচের অংশ থেকে আমরা এভাবে প্রুনিং করে দেব। এই যে পাতার যে ডগ রয়েছে এখান থেকে আবার নতুন ডাল বেরাতে শুরু হবে এবং সেখান থেকে আমরা আবার এরকম নতুন কুঁড়ি পেতে থাকব। অর্থাৎ যত বেশি আপনি প্রুনিং করবেন তত ডাল বেরাবে এবং ধীরে ধীরে গাছ ঝাঁকড়া হতে থাকবে এবং প্রচুর আমরা ফুল পেতে থাকব। প্রুনিং করার পর ফুল আসতে শুরু হয় যে নতুন ডালে এবং পাশাপাশি যে এরকম ধরনের ছোট্ট ছোট্ট যে কচি কচি পাতা বেরাতে থাকে এ সময় পোকামাকড়ের আক্রমণ হয়, সেজন্য যে কোনো ধরনের ইনসেকটিসাইড 15 দিন অন্তর অন্তর আপনি ব্যবহার করবেন। এখানে কাকা ব্যবহার করতে পারেন, 2 ml 1 লিটার জলে দিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে স্প্রে করবেন। স্প্রে করার সময় একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, ফোটা ফুল বা এরকম ধরনের কুঁড়ি যদি থেকে থাকে চেষ্টা করবেন এই ইনসেকটিসাইড যেন এই কুঁড়িতে না পড়ে। টিপস নম্বর 2, যেহেতু এটি গরমের একটি ফুল গাছ চেষ্টা করবেন দিনের 6 থেকে 7 ঘন্টা রোদ আসে এরকম একটি জায়গা নির্বাচন করবেন এবং সেখানেই যেন আপনি এই গাছগুলি রাখবেন। সেই সঙ্গে আরও একটি বিষয়, মে মাসের মাঝামাঝি সময় থেকে পশ্চিমবঙ্গের যে আবহাওয়া দেখবেন যে প্রায় দিনের তাপমাত্রা 42, অনেক সময় দেখবেন 45 ডিগ্রি পর্যন্ত চলে যায়, সে সময় যে গাছগুলিকে সেমিশেডে রাখতে, যদি সেমিশেডে রাখা সম্ভব না হয়ে ওঠে তাহলে অবশ্যই করে সকালের দিকে একবার বিকালেও আরও একবার ভালোভাবে স্নান করিয়ে দেবেন। গরমের ফুল হলেও 40 ডিগ্রির থেকে অধিক যখন তাপমাত্রা হতে থাকে সে সময় দেখবেন যে পাতাগুলি অনেক সময় হলুদ হয়ে যায় এবং এরকম ধার বরাবর পুড়ে যায়। 3 নম্বর টিপস, বেলি হোক কিংবা জুঁই জল একটু বেশি পছন্দ করে, তার মানে এই নয় যে আপনি অতিরিক্ত পরিমাণে জল দেবেন এবং যে গোড়াটা সবসময় প্যাচ প্যাচে থাকবে সেটি নয়। চেষ্টা করবেন যে জল দেওয়ার সময় চেক করে নেবেন মাটি যেন ময়েশ্চার থাকে, এরকমভাবেই আপনি জল দেবেন। সকালে একবার জল দিন এবং সম্ভব হলে বিকালের দিকে আরও একবার জল দিয়ে দেবেন, অর্থাৎ জলের ঘাটতি যেন কোনো রকমভাবে গাছে না হয়। জল কম বেশির কারণেও অনেক সময় ফুটতে চায় না বা কুঁড়ি ঝরে পড়ে। এছাড়া দেখবেন যে গাছের গোড়ায় যেন কোনো রকম কোনো আগাছা না থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন, এভাবে সবসময় আগাছা পরিষ্কার রাখার চেষ্টা করবেন। চতুর্থত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে টিপস, কী ধরনের খাবার দেবেন আপনি এই গাছগুলির ক্ষেত্রে, এখানে আমি 500 ml পরিমাণ কিচেন ওয়েস্টের যে তরল সার NPK ও অনুখাদ্য সমৃদ্ধ 500 ml দিলাম এবং তার সঙ্গে যাতে ফুল আসতে সাহায্য করে পাশাপাশি ফুল বড় সাইজের হয় এবং ফুটতে সাহায্য করে, ফুলের যে সুন্দর যে গন্ধ
সেটি যেন তীব্র হয় সেজন্য হাফ চামচ পরিমাণে লাল পটাশ ব্যবহার করছি। এছাড়াও আমরা ব্যবহার করছি হাফ চা চামচ ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট, এটি গাছের পাতা সবুজ রাখে। অনেক সময় দেখবেন যে সময় গাছের পাতা হলুদ রঙের হয়ে যায়, তো সেজন্য আমরা হাফ চা চামচ পরিমাণ এপসাম সল্ট ব্যবহার করছি। এই তিনটি উপাদান আমরা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আরও একটি পাত্র নিয়ে নিলাম, 1 লিটার পরিমাণ ফ্রেশ যে সাদা জল সেই জল আমরা দিয়ে নেব। এবং এই 1 লিটার জলের সঙ্গে আমরা এই যে তরল সারটা মিশিয়ে নেব। এক একটি গাছ প্রতি, অর্থাৎ গাছের যদি বয়স 1 বছরের নিচে হয় তাহলে এরকম আমরা 250 থেকে 300 ml গাছ প্রতি দেব, এবং যদি গাছের বয়স 1 বছরের বেশি হয় তখন আমরা 500 ml পর্যন্ত দিতে পারি। এই লিকুইড তরল সারটি আমরা 10 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারি, এবং বড় গাছ হোক কিংবা ছোট গাছের ক্ষেত্রে মাত্রা এভাবেই দিন, তাহলেই দেখবেন যে আপনার গাছ ভরে ফুল পাবেন। গরমের সময় চেষ্টা করবেন গাছে এরকম ধরনের লিকুইড খাবার দেওয়ার, কোনো রকম ড্রাই খাবার দেবেন না, যেহেতু প্রচণ্ড রোদ থাকে এবং আমরা ছোট জায়গায় গাছ করি, টবের মাটিও অনেক সময় হিট থাকে, সেজন্য গরমে তরল সার দেওয়ার চেষ্টা করবেন। অনেকেই বলেন যে বেলি গাছে ফুল আসতে চায় না, আশা করছি এই টিপসগুলি যদি আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে 100% আপনার বেলি হোক কিংবা জুঁই ফুল গাছে ফুলে ভরে যাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাহলে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে, সবার আগে সেই ভিডিও আপনি দেখে নিতে পারবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নমস্কার।